নারায়ণ নারায়ণ, তিন বাড়িতে তিনটে পুঁজো দিলাম, তিনটা পাঠা বলি হলো, তিনটা মাথা পেলাম। নারায়ণ, এরকম প্রতিদিন যেন এক দুটো তিনটা পুজো হয়, পাঠা বলি হয়, মাথাটা আমি পাবো, খেয়ে বাঁচবো। হে নারায়ণ 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 পুজো দিলাম, তিন বাড়িতে বলি হয়েছে, তিনটা পাঠার মাথা আমাকে দিয়ে দিয়েছে, বুঝেছো? দেখো, তুমি ভালো করে রাঁধবে, আমি মজা করে খাবো। আমি তো সবসময় ভালো করেই রান্না করি, আর তুমি মজা করে খাও। এই তিনটে পাঁঠার মাথা রান্না করব, করে দুটো আমি খাবো, একটা তুমি খাবা। এ আবার কি বলে? আরে, আমি হলাম পণ্ডিত, কত কষ্ট করে এই বাড়ি ওই বাড়ি পুজো দিয়ে আমার শরীরে কিছু আছে, ভালো মন্দ তো আমাকেই খেতে হবে। আমি যে তোমার সংসারে খাটাখাটনি করে নিজের শরীরটাকে দুর্বল করে ফেলছি, দুটো আমি খাবো, একটা তুমি খাবা। না 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 না, আমি দুটো খাবো, আমি দুটো খাবো, আমি দুটো খাবো, দুটো খাবো, তুমি একটা খাবা। না, আমি দুটো খাবো, আমি দুটো খাবো, আমি দুটো খাবো, বলেছি না আমি দুটো খাবো। আরে না, আমি দুটো খাবো। তোমার মাথা তুমি রান্না করে আমাকে একটা দিও, তুমি দুটো খাইও। এই শোনো, রাগ করছো কেন? শোনো, মাথাটা তুমি রান্না করো, তবে একটা শর্ত। কি শর্ত? শর্তটা হলো এই, তুমি আর আমি শুয়ে থাকবো, যে প্রথম কথা বলবে সে একটা মাথা খাবে, আর যে কথা বলবে না সে পাবে দুটো। তুমি কি রাজি? হ্যাঁ রাজি। এই নাও, যা তুমি রান্না বাড়ি করো, আমি গিয়ে শুয়ে শুয়ে অপেক্ষা করি, যাও। আচ্ছা। নারায়ণ, নারীকে বোঝানো বড় অসুবিধে। নারায়ণ নারায়ণ, কথা যেন না বলি। নারায়ণ 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 সে তিনটার সময় ঘুমাইছি, এখন বাজে রাত দশটা, তাই তো কই, খিদায় পেটটা সোসো করতেছে। ওরে কথা ক না, কথা ক, খিদায় আমার মাথা ঘুরায়। ব্রাহ্মণ, যত কষ্টই হোক আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার কাছে হারবো না। আমি ঠাকুর, আমি নারীর কাছে নত হব না, আমি কথা বলবো না। এতক্ষণ তো শুয়ে থাকবার কথা না, আমার তো সন্দেহ হইতেছে, এভাবে কেউ সাইয়া ঘুমায়? সর্দার, একদম ঠিক কথাটাই কইছো, কারণ দুইটা মানুষ এইভাবে এতক্ষণ ধরে তাকায় রইছে, আমার কাছে মনে হইতেছে এই দুইজন দুনিয়াতে নাই, গেছে গা। সেই ও নাই নাই, শোন, মারা গেছে।
সর্দার একটা কথা কই, জীবনে কিন্তু বহুত পাপ করছি, বহুত অন্যায় করছি, বহুত চুরি চামারি করছি, আজকে একটা ভালো কাজ করে দেয় সর্দার। কি ভালো কাজ করবি? এই যেহেতু এই দুইটা নাই তার মানে মরাই গেছে, এখন এগো দুইটারে নিয়া চলো পোড়া দিয়ে দিই। হিন্দু মানুষ পোড়া তো দিতে হবে, কানাদের আত্মীয় স্বজন কে আছে না আছে আমরা আমরা কিছুই জানি, এমনি থাকলে তো পয়সা দেখো লাস। হ্যাঁ এখানে পয়সা দেবো, ব্যাগ তো আমি নিয়ে যাচ্ছি, ব্যাগ দুইটার দর ধরিয়া বাইরে নিয়ে পুরে হলাম, এনে ফুললে ঘরটার পোড়া দেখলো আমি জীবিত মানুষ মন্ত্রতন্ত্র জানোস কিছু না সর্দার? জীবনে কোনোদিন এক মন্ত্রতন্ত্র কোনোদিন আমি পড়ি নাই, আরে করিও নাই। এটারে তখন ফোড়াইতে হইবে দুইটা, কি করবো একটা ভালো বুদ্ধি দিছে। এটা কি করস? নিচে আগুন দেশ কেন সর্দার? এটা নিচে আগুন না, এইটা দেখো পাশা আগুনি, পাশা আগুনি দিয়ে দেয়। পাশা আগুনি? আমার বাপ দাদাও তো শুনে নয় যে ফাঁসা আগুনি করে। আরে মুখ আগুনি করে, মুখ আগুনি এদিকে আমার কাছে, আমার কাছে ওই এ ঠাকুর যদি ভালো হয় যাব নরকে, খারাপ হইলে যাব স্বর্গে। এ ঠাকুর আমার কোনো দোষ নাই, আমরা আমরা করে খালি পাইছি, আমরা করে হুড়ব কে, তাই আমরা হুড়ি দিতেছি। একটা মাথা খাবো, কয় কি একটা মাথা খাইবো, দুটো আমি খাবো ব্রাহ্মণী দেহে, দুইটা মাথা খাইবো, তার মানে আমরা তিনজন চোর, তিনজনে মাথা খাইবো, এরা মরার পরে আবার জিন্দা ভূত হয়ে গেছে, বুষ্টি কিলাই জান বাসা।